সুপ্রিয় দর্শক শ্রোতা, ব্ল্যাকবোর্ডের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শতকরা সম্পর্কিত বিভিন্ন অঙ্কের সহজ পদ্ধতি নিয়ে। তো শতকরা সম্পর্কে আজকের এই প্রথম পর্বটি, আশা করছি পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো সুপ্রিয় দর্শক, ব্ল্যাকবোর্ডের প্রথম অঙ্কটি হচ্ছে 150 এর 10% সমান কত। তো এই অঙ্কটি আমরা খুবই সহজ একটি পদ্ধতির মাধ্যমে করতে পারি এবং বড়জোর 2 থেকে 3 সেকেন্ড সময় লাগবে এই প্রশ্নের উত্তরটি বের করার। তো আমরা যদি প্রশ্নের দিকে একটু লক্ষ্য করি তাহলে এখানে দেখবেন যে 10% দেওয়া রয়েছে এবং এই 10%কে আমরা 100 ভাগের 10 হিসেবে লিখতে পারি। তো আমি এখানে 100 নিচে বসিয়ে আমি এটিকে 100 ভাগের 10 বানিয়ে নিলাম। এখন যদি আমি এই যে 150 এর যে 100 ভাগের 10 রয়েছে এটিকে যদি আমি কাটাকুটি করি তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি চলে আসবে। তো দর্শক, এখানে আমি যদি এই শূন্য এবং এই শূন্য কাটি এবং এই শূন্য এবং এই শূন্য কাটি তাহলে দেখবেন যে এখানে যে ফলটা আসছে সেটি হচ্ছে এই 15 এবং এই 15ই কিন্তু হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সঠিক উত্তর। তো অনেক সময় আছে যে এখানে আমরা এরকম সহজে কাটাকুটি করতে পারি না, তো সেক্ষেত্রে আমরা আরেকটি পদ্ধতি অবলম্বন করতে পারি, সেটি হচ্ছে এই সংখ্যা এবং এই সংখ্যাকে আমরা প্রথমে গুণ করব। তাহলে আমি যদি 150 এবং 10কে গুণ করি তাহলে গুণফল হিসেবে পাবো হচ্ছে 1500, এবং এই 1500কে যদি আমি 100 দ্বারা ভাগ করে নিই তাহলেই কিন্তু আমার যে ভাগফলটি আসবে সেটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তো 100 দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করার একটি সহজ পদ্ধতি রয়েছে, সেটি হচ্ছে এখানে যেহেতু 20, সেক্ষেত্রে আমরা কী করতে পারি, এই যে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যার ডানের যে সংখ্যাটি রয়েছে সেই ডান থেকে আমরা যদি বামে যদি 2 গড় সরিয়ে একটি দশমিক দিয়ে দিই, এখানে যদি একটি দশমিক দিয়ে দিই তাহলে যে উত্তরটি আসবে সেটি হচ্ছে এরকম, এখানে 15 আসছে, এই 15ই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সঠিক উত্তর। তো আমরা বলতে পারি আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি হচ্ছে 15। তো আমরা যদি আরও একটি অঙ্ক যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে এখানে বলা হয়েছে 720 এর 6.5% সমান কত। তো এটিকেও আমরা এখানে যে পার্সেন্টেজটা রয়েছে তো এই 6.5%কে আমরা এরকমভাবে লিখতে পারি হচ্ছে 100 ভাগের 6.5। এখন যদি আমি এই যে পুরো বিষয়টি রয়েছে এই পুরো বিষয়কে যদি আমি কাটাকুটি করে নিই তাহলে যে উত্তরটি আসবে সেটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সঠিক উত্তর। তো দর্শক, এখানে দেখবেন যে এই 100 দ্বারা 720 বা 6.5কে স্বাভাবিকভাবে আমরা কাটাকুটি করতে পারি না বা সহজ পদ্ধতিতে। তো সেক্ষেত্রে আমি কী করব, এই যে দুটি সংখ্যা রয়েছে এই দুটি সংখ্যা আমি প্রথমে এখানে গুণ করব। তো গুণ করার ফলে যে গুণফলটি আসছে সেটি হচ্ছে 4680, এবং এই 4680কে 100 দ্বারা আমি ভাগ করে নেব। তো ভাগ করার ক্ষেত্রে একটি সহজ পদ্ধতি হচ্ছে যেহেতু 100 এর মধ্যে এখানে 2টি শূন্য রয়েছে সেক্ষেত্রে আমি এই যে সংখ্যার ডান থেকে বামে সরে গিয়ে 2 সংখ্যার পরে আমি একটি দশমিক দিয়ে দেব। তো দশমিক দিলে হবে 46.80, এবং এই 46.80কে এরকমভাবে লেখা যায় অর্থাৎ 46.8। তো সুপ্রিয় দর্শক, সেই হিসেবে আমাদের যে সঠিক উত্তরটি সেটি হচ্ছে খনমূর্তি অর্থাৎ 46.8। দর্শক, যদি আমরা আরেকটি অঙ্ক যদি লক্ষ্য করি তাহলে আরেকটি অঙ্কে এখানে বলা হয়েছে 540 এর 8.5% সমান কত। তো এই অঙ্কটি আমরা আগের মতোই যেভাবে করেছিলাম সে পদ্ধতিতে এটিও আমরা করে নেব। তো 8.5% সমান আমরা লিখতে পারি এরকম হচ্ছে 100 ভাগের 8.5, এবং এখানে আমরা একটু কাটাকুটি করে নেব। তো যেহেতু আমরা স্বাভাবিকভাবে আমরা কাটাকুটি করতে পারি না সেক্ষেত্রে আমরা এই 2টি সংখ্যা আমরা প্রথমে গুণ করব। তো গুণ করার ফলে যে গুণফলটি আসবে সেটি হচ্ছে 4590, এবং এই 4590কে যদি আমি 100 দ্বারা ভাগ করে নিই তো সেক্ষেত্রে এখানে ডান দিক থেকে বাম দিকে সরে গিয়ে একটি দশমিক আমি এখানে দিয়ে দেবো। তাহলে যদি আমি এখানে দশমিক দিই তাহলে যে আমার উত্তরটি আসবে সেটি হচ্ছে 45.90, এবং এই 45.90কে এরকমভাবে লেখা যায় 45.9। তো সেই হিসেবে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি হচ্ছে 45.9। সুপ্রিয় দর্শক, ব্ল্যাকবোর্ডের আরও একটি অঙ্ক হচ্ছে 375 এর 20% সমান কত। তো আমরা এখানে 20%কে আমরা এরকমভাবে লিখতে পারি হচ্ছে 100 ভাগের 20। এখন আমরা এটিকে কাটাকুটি করব। তো আমি যদি এই 20 দ্বারা যদি আমি 100কে ভাগ করে নিই তাহলে এখানে পাবো আমি 5, এবং এই 5 দ্বারা যদি আমি 375কে যদি আমরা ভাগ করে নিই তাহলে যে ভাগফলটি আসবে সেটি হচ্ছে 75, এবং এই 75ই হচ্ছে এই অঙ্কের সঠিক উত্তরটি। তো আমরা আমাদের সঠিক উত্তরটি হচ্ছে এখানে 75।
তো সুপ্রিয় দর্শক, অনেকেই আছেন যারা ভিডিওটি অনেক সময় স্কিপ করে দেখে থাকেন। তো আমি সাজেস্ট করব আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, হয়তো এই ভিডিওর মধ্যে এমন কিছু ইনফরমেশন থাকতে পারে যেটি আপনার আপনার উপকারে আসতে পারে। তো আমরা আরও একটি অঙ্ক দেখব ব্ল্যাকবোর্ডের মধ্যে। তো এখানে আরেকটি অঙ্ক আমরা দেখতে পাচ্ছি যে 75 সংখ্যাটি কোন সংখ্যার 25%। সুপ্রিয় দর্শক, এই প্রশ্নের উত্তরটি আমরা এই যে অপশনগুলো দেওয়া রয়েছে সেই অপশনগুলো থেকেই বের করার চেষ্টা করব। তো সেক্ষেত্রে আমরা প্রশ্নটি ভালো করে একটু বোঝার চেষ্টা করব যে বলা হয়েছে 75 সংখ্যাটি কোন সংখ্যার 25%। তো আমরা প্রথমে যে প্রথম অপশনটি রয়েছে সেটি আমি ধরে নিলাম যে 200 এর 25% হচ্ছে 75, অর্থাৎ 200 এর 25% 75 হতে হবে। তো আমরা 25% বলতে কি বুঝি? 25% হলো 100 এর মধ্যে 25। যদি 100 এর মধ্যে 25 হয় তাহলে 200 এর মধ্যে হবে 50, কিন্তু এখানে বলা হয়েছে 75 হতে হবে। সেক্ষেত্রে আমরা এই অপশনটি আমরা বাদ দিয়ে দিলাম। আমরা চলে যাব সেকেন্ড অপশনে, অর্থাৎ খ নম্বরে। যদি 100 সমান 25 হয় তাহলে 400 সমান হবে কিন্তু 100, কিন্তু এখানে হতে হবে 75, তাহলে এটাও মিলে না। তো সেক্ষেত্রে আমরা গ নম্বর ফলো করবো। গ নম্বরে বলা হচ্ছে এখানে 100, যদি 100 এর মধ্যে 25 হয় তাহলে এখানে যে 100 রয়েছে সেটি মানটা হচ্ছে 25। এখানেও কিন্তু 75 হয় না। আমরা যদি এই 300কে আমরা ফলো করি তাহলে দেখবো যে যদি 100 এর মধ্যে 25 হয় তাহলে 200 এর মধ্যে হবে 50 এবং 300 এর মধ্যে হবে 75, এবং এখানে কিন্তু 75 রয়েছে। সেক্ষেত্রে এই যে শর্তটি সেটি কিন্তু এই ঘ নম্বরই পূরণ করতে পেরেছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের যে সঠিক উত্তরটি সেটি হচ্ছে এই ঘ নম্বর, অর্থাৎ 300। সুপ্রিয় দর্শক, আমরা ব্ল্যাকবোর্ডে আরও একটি অঙ্ক দেখব। তো এখানে বলা হয়েছে যে 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করলে পাশের হার কত? যদি আমরা প্রশ্নের মধ্যে ভালো করে একটু লক্ষ্য করি তাহলে দেখব যে মোট ছাত্র সংখ্যা ছিল 60 জন, তার মধ্যে 42 জন ফেল করেছে। তাহলে আমরা একটু চিন্তা করে দেখি যে 60 জনের মধ্যে যদি 42 জন ফেল করে তাহলে পাশ করলো কতজন? যদি আমরা এই মোট ছাত্র থেকে যদি আমরা ফেল করেছে যতজন ছাত্র সেই সংখ্যাকে যদি আমরা বিয়োগ করে নিই, তো তাহলে আমরা পাস যতজন করেছে তার সংখ্যা আমরা পেয়ে যাব। তো আমরা এখানে দেখলাম যে 18 জন পাস করেছে। তো এখানে আমরা বলতে পারি যে 60 জন ছাত্রের মধ্যে পাস করেছে 18 জন। তো আমরা এখানে দেখলাম তাহলে একজন ছাত্রের মধ্যে ঠিক কতজন পাস করেছে সেটি বের করতে হলে আমাদেরকে এই 60 দ্বারা 18কে ভাগ করতে হবে। তো আমরা এখানে একটি টার্ন নিয়ে আমরা ভাগের ভাগটা করে নিলাম। এখন আমাদেরকে বের করতে হবে পাশের হারটা, অর্থাৎ শতকরা কতজন পাস করেছে। সেক্ষেত্রে আমরা 18 এর সাথে 100কে আমরা গুণ করে দেব। তো এখন যদি আমি এটিকে কাটাকুটি করি, অর্থাৎ এখানে যদি আমরা 10 দ্বারা ভাগ করি তাহলে 6 দশে হচ্ছে 60 এবং 10 দশে হচ্ছে 100। এখন এই 6 দ্বারা যদি আমি 18কে ভাগ করে নিই তাহলে এখানে আসবে 3, এবং এই 3 এবং 10 যদি আমি গুণ করি তাহলে যে গুণফলটি পাবো সেটি হচ্ছে এই 30, এবং আমাদের কাঙ্ক্ষিত সঠিক উত্তরটি। সুপ্রিয় দর্শক, ব্ল্যাকবোর্ডের আরও একটি অঙ্ক হচ্ছে 80 জন ছাত্রের মধ্যে 44 জন ফেল করলে পাশের হার কত? এর আগেও এরকম একটি অঙ্ক করেছি, তো আমরা আবার চেষ্টা করব এই অঙ্কটি সহজ পদ্ধতিতে সমাধান করার জন্য। তো আমরা দেখেছি এখানে মোট ছাত্র সংখ্যা হচ্ছে 80 জন এবং ফেল করেছে 44 জন, তাহলে পাস করেছে কতজন সেটি বের করতে হলে 80 থেকে 44 বিয়োগ করতে হবে। তো আমি যদি 80 থেকে 44 বিয়োগ করে নিই তাহলে যে বিয়োগফলটি আসবে সেটা হচ্ছে 36। তাহলে আমরা বলতে পারি যে 80 জনের মধ্যে পাস করেছে 36 জন, তাহলে একজনের মধ্যে ঠিক কতজন পাস করেছে সেটি বের করতে হলে আমাদেরকে 80 দ্বারা 36কে ভাগ করতে হবে। এরপর বের করতে হবে আমাদের পাশের হার। তো পাশের হার বের করার জন্য আমরা এই 36-এর সাথে 100কে গুণ করে দেব। তো এখন এটিকে যদি আমি কাটাকুটি করি তাহলে আমরা দেখব যে এটিকে যদি আমরা 20 দ্বারা ভাগ করি তাহলে এখানে বের হবে 5, এবং এটিকে যদি আমরা 20 দ্বারা ভাগ করি তাহলে বের হবে 4, এবং এই 4 দ্বারা যদি আমি 36কে ভাগ করে নিই তাহলে বের হবে 9, এবং এই 9 দ্বারা যদি আমি এখানে 5কে যদি আমরা গুণ করি তাহলে যে গুণফল পাবো সেটি হচ্ছে 45, এবং এই 45 সংখ্যাটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সঠিক উত্তর। সুপ্রিয় দর্শক, ব্ল্যাকবোর্ডের আরও একটি অঙ্ক হচ্ছে 13 সমস্ত 4/3% সমান কত? তো সুপ্রিয় দর্শক, এখানে যে অঙ্কটি বলা হয়েছে সেটি আসলে মূলত যে এখানে এই যে ভগ্নাংশটি রয়েছে সেটি হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এই মিশ্র ভগ্নাংশকে যদি আমি 100 দ্বারা যদি ভাগ করে দেই তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত সঠিক উত্তরটি চলে আসবে।
তো এইটাতে সমস্ত 4/3কে যদি আমি অপকৃত ভগ্নাংশে পরিণত করি, তো সেক্ষেত্রে আমরা যে ভগ্নাংশটি পাবো সেটা হচ্ছে 4/55, এবং এই 55কে আমি 100 দ্বারা ভাগ করব, অর্থাৎ এই যে ভগ্নাংশটি সেটিকে আমি 100 দ্বারা ভাগ করব। তো এখানে 100 দ্বারা ভাগ করলাম, এবং এই ভাগকে যদি আমি গুণ করে নিই তাহলে কিন্তু এখানে যে 100টি রয়েছে সেটি আসলে উল্টে যাবে, অর্থাৎ এটার নিচে কিন্তু 1 রয়েছে। তো এখানে যদি আমি এটিকে গুণ করে দিই তাহলে এই 1 চলে যাবে উপরে এবং 100 চলে যাবে নিচে। তো বিষয়টি ঠিক এরকম হবে। এখন যদি আমি এটিকে কাটাকুটি করি তাহলে আমরা দেখব যে আমি যদি 100কে 5 দ্বারা ভাগ করি তাহলে বের হবে 20, এবং এখানে 55কে যদি অর্থাৎ 55কে যদি আমি 5 দ্বারা ভাগ করি তাহলে বের হবে 11। তো আর কাটাকুটি যায় না, তো সেক্ষেত্রে আমি এই দুটি সংখ্যা আমি গুণ করে নেব, এবং এখানে যে 11 রয়েছে অর্থাৎ এই যে 4 এবং এখানে 20, এবং এটিকে গুণ করলে হবে 80 এবং উপরে 11। তো সুপ্রিয় দর্শক, আমাদের এই 80/11 হচ্ছে এখানে কাঙ্ক্ষিত সঠিক উত্তরটি। তো আমরা বলতে পারি এখানে উত্তরটি হচ্ছে খ নম্বরটি। সুপ্রিয় দর্শক শ্রোতা, ব্ল্যাকবোর্ডের পক্ষ থেকে আবারও সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের পর্বটি এখানে শেষ করছি। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।